আজ জোটের ব্রিগেড বক্তার তালিকায় ইয়েচুরি অধীর চৌধুরী বুদ্ধদেবের অডিও কিংবা লিখিত বার্তা শোনানোর চেষ্টা জেলা থেকে কলকাতামুখী কর্মী সমর্থকরা ব্রিগেডের আগেও জোটে জটিলতা সিদ্দিকীকে আসন ছাড়তে সিপিএম এর কাছে বাড়তি আসন চাইল কংগ্রেস জট না কাটলেও সমাবেশে থাকছে আইএসএফ মাঠে ময়দানে মিটিং চলছে আর আমি গৃহবন্দী কল্পনাও করতে পারিনি থাকতে না পারায় দুঃখ প্রকাশ করে ব্রিগেডের সাফল্য কামনায় বার্তা বুদ্ধদেব ভট্টাচার্যের 7ই মার্চ মোদীর ব্রিগেডের আগেই প্রথম দফার 30 আসনের জন্য বিজেপির প্রার্থী ঘোষণা খবর সূত্রের পাঠানো হল 130টি আসনের জন্য সম্ভাব্য তালিকা ভোটের দিন ঘোষণা হতে এডিজি আইন শৃঙ্খলা পদ থেকে জাভেদ শামীমকে সরালো কমিশন নতুন এডিজি আইন শৃঙ্খলা জগমোহন দমকলে ডিজি হলেন জাভেদ কমিশনের কোপে জাভেদ কোন রাজনৈতিক দলের ভিত্তিতে যেন কাজ না করে কমিশন হুঁশিয়ারি তৃণমূলে সঠিক পদক্ষেপই নিচ্ছে কমিশন পাল্টা দাবি বিজেপির ভোটে তৃণমূলের হয়ে ষড়যন্ত্র করছে কলকাতা পুলিশের একাংশ সিইও দপ্তরে অভিযোগ বিজেপির পোস্টাল ব্যালটে কারচুপির আশঙ্কা এত ভয় কিসের পাল্টা সৌগত ভোট ঘোষণা হতেই রাজ্যে আরও 18 কোম্পানি এসএসবি পাটনা রঙ্গিয়া থেকে সুন্দরবন বনগা বারাসাত বসিরহাট থেকে পাহাড়ে বাহিনী 3 কোম্পানি কলকাতায় কলকাতা থেকে জেলা ভোটারদের আস্থা অর্জনে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ उसको बोल देना कि अभी जो झगड़ा करेगा तो उसको पूरा लेकर के बंद कर देंगे हम लोग मानुष निजे वोट निजे देवे भारतीय जनता पार्टी सरकार तैयारी বাংলার মেয়েকেই চান রাজ্যবাসী ঘাটাল থেকে দাসপুর রোড শো করে স্লোগান অভিষেকের বাংলার মহিলাদের ক্ষতি করেছেন মমতায় পাল্টা ডানকুনিতে শুভেন্দু তাদের একটাই কাজ বিডিওদের ওসিদের এসডিওদের এসডিপিওদের ডিএমদের এসপিদেরকে প্রভাবিত করা পাগল নয় কিনা করে ছাগলে কিনা খায় এখনই ভোট হলে 148 থেকে 164 তৃণমূল 92 থেকে 108 আসন পেতে পারে বিজেপি 31 থেকে 39 জিততে পারে বাম কংগ্রেস জোট ইঙ্গিত সি ভোটার সমীক্ষায় বাংলা নিজের মেয়েকেই চাই মিলিয়ে নেবেন দোসরা মেয়ে ভোটের দিন ঘোষণার পরে টুইট পিকের বেটি পরের ধন এবার বিদায় পাল্টা বাবুল পাল্টা আক্রমণে ফিরহাদ 2021 তৃণমূলের সরকার গঠন হলে রাজ্য এবং কেন্দ্রে একই সরকার হবে বেফাস তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া সাংসদ সুনীল মণ্ডল পরে সাফ ভোটে তৃণমূলের শরিক হিসেবে লড়তে চায় আরজেডি আজ কলকাতায় এসে মমতার সঙ্গে দেখা করতে পারেন লালুপুত্র তেজস্বী যাদব একসঙ্গে লড়তে চায় এনসিপিও বেসরকারি হাসপাতালে সার্ভিস চার্জ সহ 250 টাকায় মিলবে করোনার ভ্যাকসিন জানিয়ে দিল কেন্দ্র সরকারি হাসপাতালে বিনামূল্যে দাম নিয়ে আজ সিদ্ধান্ত রাজ্যের ষাটোর্ধদের সঙ্গে কোমরবিডিটি থাকা 45 ঊর্ধ্বদের টিকা 1 মার্চ থেকে কোউইন অ্যাপে রেজিস্ট্রেশন দুদিনের আগাম ভ্যাকসিন কিনতে পারবে বেসরকারি হাসপাতাল আজ বাম কংগ্রেস জোটের ব্রিগেড জেলা থেকে কলকাতামুখী কর্মী সমর্থকরা কি বার্তা দেবেন নেতৃত্ব ব্রিগেডের সব খবরের সরাসরি মাল্টিক্যামে সম্প্রচার সকাল 8টা